আলোচনার ব্যাপারটা হলো আমি আমাদের মতন আমাদের কি আমার টিম আমরা প্ল্যানিং করে আমরা আমাদের মতন আগে আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যে বড় বড় যে সিনিয়র যারা সাংবাদিক আছে আমরা সিনেমা কিন্তু বেশ প্রশংসিত সেন্সর বলে এই বিষয়ে জানেন কি হ্যাঁ আমি শুনেছি আদর ভাই একটা সময় 1400 সিনেমা হচ্ছে ওই সময় স্টাররা কিন্তু দর্শকদের কাছে দ্রুত পৌঁছে যেত এখন সিনেমা হল কমে যাচ্ছে ছবি সংখ্যা কমে যাচ্ছে একজন তরুণ অভিনেতা হিসেবে আপনার কাছে কি মনে হয় যে এটা আপনার জন্য বর্তমানে যারা স্টার হতে যাচ্ছে কিন্তু স্টার হওয়াটা কিছুটা চ্যালেঞ্জিং না কোনো চ্যালেঞ্জ নাই এখন সময় অনেক ভালো এখন অনেক ভালো সময় আগেও ভালো সময় ছিল আমাদের চলচ্চিত্রে কখনো কোনো খারাপ সময় ছিল না এখন 150টা হল থেকে যদি আমাদের 30 কোটি 40 কোটি মানে প্রযোজকদের কথা অনুযায়ী 50 কোটি টাকা উঠানো যায় আপনি একটা বার চিন্তা করেন যখন আমাদের এখানে এখন তো কয়টা সিনেপ্লেক্স হাতে গোনা যখন আমাদের এখানে 200-300 সিনেপ্লেক্স হবে তখন কিন্তু আমরা 1000 কোটি টাকা ছবি করবো এখন আরও ভালো সময় আগের থেকে যখন 1400 হল ছিল তখন থেকে আমি তো মনে করি এখন আরও ভালো সময় কিন্তু আগে যেমন সুপারস্টার ছিল একা থেকে লগ্নিকারক থাকলে দেখবেন যে 6 মাস কেন 1 বছরেও একটা ভালো গল্পের পেছনে সময় দেওয়া যায় 1 বছর একটা ভালো গল্প নিয়ে কাজ করা যায় যে কারণে ধরেন বাইরের ছবিগুলো এত সুন্দর হয় কারণ আমাদের মতন তারা 40-50 দিন আমাদের মানে শুটিং করে না তাদের শুটিং টাইমটা অনেক বেশি থাকে এই দিক থেকে আবার আমাদের ডিরেক্টর আমাদের আর্টিস্টরা কিন্তু অনেক ট্যালেন্ট কারণ আমরা 30-40 দিনে একটা ছবি শেষ করে ফেলতেছি যে ছবিগুলো কিন্তু হিটও হচ্ছে এমন না যে আমাদের 10 বছর ধরে কোনো হিট ছবি নাই আমাদের কিন্তু প্রত্যেক বছরে কিছু না কিছু হিট ছবি যায় থিয়েটার একটা কথা ছিল যে 1200 জন 1000 জন হচ্ছে থিয়েটার কর্মী হয় কিন্তু এর মধ্যে কিন্তু অ্যাক্টর কিন্তু একজনই বের হয় এখন সব ছবি যদি ব্যবসা করে তাহলে তো হবে না সব ছবি ব্যবসা করবে না কোনো ছবি হিট করবে কোনো ছবি ফ্লপ হবে কোনো ছবি অ্যাভারেজ ব্যবসা করবে আমি কি জানি না জানি সেটা আমার ব্যক্তিগত বিষয় কিন্তু পেছনে তো একটা হিরো একটা ইন্ডাস্ট্রিতে কিংবা একটা পরিচালকের পেছনে তো লগ্নিকারক থাকবে এটা তো স্বাভাবিক এটা তো কি বলে যে শিল্পকর্ম যেখানে হবে সেখানে লগ্নিকারক ছাড়া তো শিল্প হবে না কিংবা একটা ছবি হবে না তো আমার পেছনে তো লগ্নিকারক তো থাকবে এটাই স্বাভাবিক তো আমার এখন ধরেন যে একটা জিনিস হয় কি যে ব্যাটে বলে মেলার তো একটা জিনিস লাগে আমার যেরকম শুটিং এর আগের দিনও তো শুটিং ক্যান্সেল হয় কিংবা রিলিজের আগের দিনও রিলিজ যদি পেছাতে পারে শুটিং এর আগের দিন শুটিং পেছানো তো দোষের না তো এখন লগ্নিকারক তো আসলে ঠিকঠাক লগ্নিকারক হইতে হবে আমি এই র‍্যাঙ্ক কিংবা সরকারি আমরা যেটা দেখি কিংবা বিভিন্ন অফিসের তো আসলে বিষয়টা তো এরকম না এখানে ফ্রিল্যান্স এখন এটা অনেকের হচ্ছে ভিউ কিংবা দেখা যাচ্ছে যে অনেকের ফেসবুকের ফলোয়ার মানে অনেক বেশি এই কারণে হয়তো বা একটা ছবি হিট হয়ে গেলে এটা অনেকেই অনেকেই করে এটা কেন করে এটা আমি আসলে বলতে পারবো না হয়তো বা তাদের চিন্তা ভাবনা থাকে আমি বছরে 2টা ছবি করবো তো 2টা বছরে যদি ছবি করি তাহলে আমাকে তো অ্যাটলিস্ট সার্ভাইভ না সার্ভাইভ করে আসলে শিল্পী হওয়া যায় না হ্যাঁ অ্যাটলিস্ট আমাকে তো আমার মতো করে চলতে হবে হয়তো বেকার আমার সাথে তুলনা করে তো লাভ নাই কারণ আমি 4টা ছবি এখন পর্যন্ত করছি আমার সময় কে 4টা ছবি লগ্নি করছে আপনি বলেন আমার সাথে তুলনা দিয়ে লাভই নাই ভাই এটা আমার আমি আমি শিল্প করতে আসছি এখানে আমি আমার এটা প্যাশন আমার এটা কাজ আমার এটা আমার এটা সব কিছু কিন্তু এর বাদেও কিন্তু যেহেতু আমি মানে ছোট ছোট আমার কিছু ব্যবসা আছে তো সেই জায়গা থেকে আমার ধরেন যে এটার প্রতি মায়াটা কিংবা এটার প্রতি ভালো লাগাটা সবার চেয়ে একটু আলাদা এটা স্বাভাবিক না আমি বলছি আমি নাকি হিট করছি হলে যেয়ে দেখেন আমি হিট করছি আমি বলি আমি একটা কথা বলি লিপস্টিক বাংলাদেশে রিলিজ হওয়ার পরে অবশ্যই তো ভালো যাবে 100% এবং এই ডিউটি নিয়ে ভাবতে হবে আদর পূজাকে নিয়ে ভাবতে হবে সামনে ফিউচার আমার আমার মনে হয়েছে যদিও লাস্ট পার্সন বলছে যে পূজা চিরি উনি একদম
ইভেন উনি সেটে থাকলে যেটা হয়েছে যে আমি তো ওনার সাথে, তো এটা আমার সেকেন্ড কাজ, যে সেটের জায়গাটা থেকে সবাই না এনার্জেটিক হয়ে যায়, মানে এটা সবাইকে আসলে সেটটা মাথায় রাখে, তখন কাজটা আসলে কাজ মনে হয় না। ইভেন আমি পার্সোনালি আমি অনেক ইন্ট্রোভার্ট, তো কম মিশি, কম কথা বলি, একটা জায়গায় গেলে সময় লাগে, কিন্তু থাকে না কিছু চাঞ্চল্যতার কিছু বিষয় থাকে যে কো আর্টিস্টের জায়গাতে কিংবা পুরো একটা টিম। আর যেহেতু রোমান ভাইয়ের সাথে তার আগে থেকে একটা কাজের পারপাস, আমার টিমে ছিল আমরা আসলে, তারপরেও হচ্ছে কি যে একদম আপাতমস্তক একজন শিল্পী, একজন মানে সু অভিনেত্রী। পরিত্যক্ত, তো আমাদের ডিরেক্টর সেটে, এখন উনি অনেক ঠান্ডা ভাবে কথা বলছে কিন্তু উনির কিন্তু এটা আসল রূপ না, উনি সেটে কিন্তু একদম সবাইকে কিন্তু গরম করে রাখে। তো অনেক দূরে ছিল, ড্রোন শট চলছিল, তখন আমাদের যেহেতু ভাঙা সাগর, সাগরে কি হয় লম্বা লম্বা করে যখন বাস দেয় তখন পানির স্রোত অনেক ছিল, অনেকদিন থাকার পরে কিন্তু কিছু কিছু জায়গায় একটু নরমাল হয়ে যায়, তো দেখে শুনে পা না দিলে কিন্তু পাটা পড়ে যাওয়ার কিংবা ব্যথা পাওয়ার চান্স থাকে। তা আমাদের ওনার হচ্ছে লিপসিং ছিল, যে ও যে প্রথমই এটা যে আমার স্বপ্ন করে রাখুন তোমার চোখের সিন্ধুকে, তো সামনের দিকে তাকে, আমার দিকে তাকে, উনি যখন লিপসিং করছিল আমি সামনে ছিলাম, আমি দেখলাম চট করে আমি যাচ্ছি, আমি তো পেছন দিকে তাকানো নাই, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, চট করে দেখি হাতটা নিচের দিকে চলে গেছে, আমি দেখি পড়ে গেছে, মানে বাসটা ভেঙে পাটা, অবশ্য ব্যথা মানে খুব ভালো আঘাত পেয়েছিল। তো এইরকম আসলে অনেকগুলো স্মৃতি আছে যেগুলো এইগুলোকে ওভারকাম করে আসলে আমরা খুব ভালো একটা প্রোডাকশন করতে পারলাম। মামার সাথে শেষ প্রশ্ন হচ্ছে যে যেহেতু আমরা ফাইনাল দিয়েছি বেশ প্রশংসিত, আদর আজাদ কে দুটি হিসেবে নেক্সট আবার প্ল্যানিং আছে? হ্যাঁ, এই ওটা আমি রেডি করছি, ঈদে আমি আসলে ভাইয়া 15-20 দিন হচ্ছে আমার সিনেমার প্রমোশন নিয়ে থাকবো, 15-20 দিন যে রেসে যেটা টিকবে লিপস্টিক এর সাথে সেটাই দেখবো। ঈদের দিন সকালবেলা হচ্ছে গ্রামের বাড়িতে যাবো, দুই দিন থাকবো, দেন হচ্ছে এসে প্রমোশনে জয়েন করবো। চাপ আসলে মনেই করছি না, কারণ তার হিজ এ সুপারস্টার, তার একটা দুই যুগের একটা অনেক বড় একটা ক্যারিয়ার, অনেক বড় একটা কি বলে যে ফ্যান বেস, তো ওইখানে তো ধরেন যে এই কথাটা যদি আসে চ্যালেঞ্জ, কিংবা ওইখানে তো চ্যালেঞ্জ কেন, কেউ টিকবেই না, কেউ কিন্তু টিকবেই না। সো ওই জায়গাটা না আলাদা রাখতে হবে। হ্যাঁ, যখন আমি সুপারস্টার, আমি যদি এখন বর্তমানে যদি আমিও সুপারস্টার থাকতাম তাহলে এই কথাটা আমি অ্যাকসেপ্ট করতাম, মানে সঠিক উত্তর দিতে পারতাম, কারণ দেখেন আমার আশা কিংবা ওনার কাজ করা সব কিছু মিলে একটা লম্বা একটা সময়, কিন্তু আমিও যদি ওনার মানে কি একই সাথে যদি আমাদের জার্নিটা শুরু হতো তাহলে ধরেন যে এই কোশ্চেনটা খুব সহজে আনসার করা যেত। হ্যাঁ, আর এটা তো হবেই যে ইয়ের জায়গাটা থেকে, চাপের জায়গাটা থেকে, আমরা সবাই জানি চাপের বিষয় না এটা, আমরা জানি যে সুপারস্টার যখন সিনেমা থাকবে তার সাথে সিনেমা রিলিজ করতে হলে অনেক ভেবেচিন্তে রিলিজ করতে হবে, কারণ অনেক বড় একটা অংশ কিন্তু হল চলে যাবে। এখানে প্রোডিউসারের জায়গাটা থেকেও কিন্তু আমার গল্পটা কি আসলে, কন্টেন্টটা কি আমি রিস্কটা কভার আপ করতে পারবো কিনা, এটা কিন্তু 360 ডিগ্রি একজন প্রোডিউসার চিন্তা করেই, এত টাকা কারো বেশি হয়ে যায় না যে ঈদে ছবি এনে ধরেন যে সুইসাইড মিশনে নাম লেখাবে। এখন যদি 13-14 জন মনে করে যে ওকে ফাইন যে আমি ঈদে আসবো, ঈদে ছবি আমার রিলিজ হলে আমার টাকা উঠে যাবে, ওকে নো প্রবলেম, আরো 20টা ছবি আসুক, কোনো সমস্যা নেই, যদি তার ওই লেভেলের কনফিডেন্স কোয়ালিটির দিক দিয়ে আমরা কনফিডেন্স এই জন্য কারণ শাকিব খানের শিকারী রেজিস্ট্যান্স ছিল ভাই, তাড়াতাড়ি করে ভাই আদান জি ভাই শেষ করি, ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে সবাইকে ধন্যবাদ দর্শকদের প্রতি, আমরা ইয়ে দিয়ে আমি শেষ করি, দর্শকদের কি বলেন আমি দর্শকদের বলতে চাই যে ভাই আমি একটা ছবি বানিয়েছি, আমি
100% ভালো সিনেমা বানিয়েছি আপনাদের জন্য। আপনারা হলে গিয়ে ছবি দেখেন, বাংলা ছবির সাথে থাকেন, বাংলা সিনেমা দেখেন এবং আমরা বাংলা সিনেমা নিয়ে এগিয়ে যেতে চাই। সবার আগে লিপস্টিক দেখবেন, অবশ্যই লিপস্টিকের কালারে সবাই কালার দিতে হবে।